السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله كاكا الله تبارك وتعالى কি হয়েছে? এত রাত হয়েছে ঘুমাস নাই? কাকা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি হয়েছে? একটু বাইরে আসেন। কি হয়েছে বলছি? আসেন আপনি, আসেন তাড়াতাড়ি। আশ্চর্য, এত রাত আবার কি হইল? বেঁচে আছে কাকা? হালিম কোথায়? বেঁচে আছে কাকা? হালিম কই? তারে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে দেখেছি। পায়ের শিকল দে। হালিমের মা, ওঠো। এই হালিমের মা, কি হয়েছে আপনি এত রাতে? একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে, তুমি মন শক্ত করে আমার কথা শোনো। কি হয়েছে হালিম কই? আমার হালিমের কি হয়েছে? সে একটা খুন করেছে। ইন্নাবিল্লাহ। তাকে লাশ কই? হালিম কই? ওর পায়ের শিকল কে খুলে দিয়েছে? আপনি খুলে দিতে বলেছেন? সোনাই, তুই খুলে দিয়েছিস নাকি? না গো চাচি, রাতে খাওয়ার পর দুজন ঘুমিয়েছি, জেগে উঠে আমারে কয় বাইরে কি সুন্দর জ্যোৎস্না, তুই শিকলটা খুলে দে, একটু হেঁটে আসি। অনুরোধ করে বলল, আমি ভাবলাম যে সে সুস্থ হয়ে গেছে। কাকা আমারে ক্ষমা করে দেন কাকা। এখন কি হবে? কি আর হবে, খুনি আর খুনির সহযোগী দুইটারই মাইন্দা তুই। সকালবেলা দারোগারে খবর দেব। কি বলো হালিমের মা? লাশ কই? এই শোনাই, তুই যা লাশের কাছে গিয়ে বয়, যা যা। একা একা ভয় করবো গো চাচি, লাশের লগে তো কেউ নাই। চলেন না আমরা তিনজনই লাশের কাছে যাই। তুই যা। এই শোন, যে ইমাম সাহেব হুজুর রে খবর দে। এই একবারে আবার কোনো কথা কইস না। যে সেই ভালো। না
এখন কার বাড়িতে টাকার দরকার নেই, তুই যা লাশের কাছে যা। শোনেন, আগে সবাইকে কি বলবেন সেটা ঠিক করে নেন, সবাইকে কিন্তু এক কথা বলতে হবে। মিথ্যা কোনো কথা বলা যাবে না, সবাইকে সত্য কথা বলতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন খুনের দায়ে আপনার মাথা খারাপ ছেলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, আপনি কি তাই চান? সে একটা অপরাধ করেছে, তার জন্য শাস্তি তাকে পেতেই হবে। অপরাধ কি হালিম করেছে না সোনাই করেছে? ওর পায়ের শিকলটা খুলে দিয়েছে কে? ও সে তো পাগলকে বলেছে, যা খুন কর, রহিমার গলা চেপে ধর। আচ্ছা রহিমার প্রতি আক্রোশটা কি? না, ছেলেকে রক্ষা করতে গিয়ে আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমাকে এরকম অন্যায় অনুরোধ তুমি করবে না, আমাকে ক্ষমা করো। এই তুই আবার কি চাস এখানে? কাকা লাশটা মনে হয় একটু পানি চাইলো, মুখে বললো একটু পানি, কিন্তু কোনো নড়াচড়া নাই। নাকি আমি ভুল শুনলাম কাকা? এই তুই যা লাশের কাছে যা। চলেন চলেন আমরা যাই, আসেন। আমি করি নাই, ধরা পড়ার পর তুই সত্য বলিস, তার আগে একদম চুপ। ঘটনার রাইতে তুই দেশান্তরী হইছ, দোষ তো তাহলে আমার কাঁধে এসে পড়ে কাকা। আমি বেঁচে থাকলে তোর কোনো অসুবিধা নেই, ধরা পড়লে আমি তোর পক্ষ হয়ে সাক্ষী দেব। আলহামদুলিল্লাহ কাকা, আপনি আমার মা বাবা, ছোটবেলা থেকে আপনার খেয়ে আপনার পরে মানুষ, আর এইটুকু দায়িত্ব আমি নিতে পারবো না? তার তো মাথা পাগল, তার তো মাথার কোনো ঠিক ঠিকানা নাই, তারে জেলে নিয়ে গেলে চাষি তো কাঁদতে কাঁদতে কবরে চলে যাবে। তুই আমার আরেকটা ছেলে। আমি তো আপনার ছেলেই, এতদিন খালি আমি নিজে মনে করতাম, আজ থেকে দুজনে মনে করব। যাইরে বাধন, সাবধানে থাকিস, নিজের পরিচয় কাউরে দিবি না। মনপুরা বসবাসের জন্য উত্তম স্থান না হলেও
কষ্ট করে থাক আর কি। না কাকা, আমার কোনো কষ্ট হবে না। যাই, একা একা ভালো লাগে না কাকা, কথা কওয়ার কেউ নাই। চাচি কেমন আছে? সেই জন্যই তো তোমাকে সঙ্গীর সাথে দিয়ে গেলাম। মানুষের সাথে কোনো কথা বলবা না, কথা বলবা বোবা জানোয়ারের সাথে। আচ্ছা, আমি তো একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল কাকা? তোমার চাচির প্ররোচনায় দরগার কাছে আমি মিথ্যে বলেছি। বলেছেন আমি খুন করে পালিয়েছি, সেটা আপনি না বললেও সবাই সেটাই বুঝে নেবে। এতে আর আপনার কি দোষ? হালিমকে আমি রাস্তি নিয়ে যাচ্ছি, ইন্ডিয়া, নাম করা পাগল চিকিৎসা কেন্দ্র। যান যান, তাড়াতাড়ি নিয়ে যান, আল্লাহ তো আর আপনারে কম দেয় নাই। এত বিষয় সম্পত্তি আর একটা মাত্র ছেলে যদি পাগল ছাগল হয় তাহলে এসব কিছু খাবে কিটা? কয়টা দিন আগে যদি নিতেন কাকা তাহলে কি যে ভালো হইতো। একটা গোপন কথা বলি কাকা, ঘটনার দিন রাত্রিরে চাচি নিজে হাতে ভাইজানরে ভাত খাওয়ালেন। তারপর ভাইজান বলল কি,
মাসি করলে একটু খুলে দাও, পায়ে লাগে। চাষির খুব মায়া হইল এবং তখন আমার বললো যে শিকলটা খুলে দে। চাষা এনে কিন্তু চাষিরা কিছু বলেন না, বুঝেনি তো মায়ের মন। চুপ, খালি খালি তো হাসবি না, যা ঘরে বাইরে যা। না, ও বাইরে গেলে আমি খাবো না। থাক, তাই হাসবি না। না, ও না হাসলে আমি খাবো না। আচ্ছা তুমি খাও, ও একটু পরে হাসবে, খাও বাবা। না হাসবে, হাসো, হাস। হুম বাম বাম, হুম বাম বাম, হুম বাম বাম, রাম বাম বাম। কি সকালবেলা খুব খিদা লাগে তাই না? এই যে নেন, ধরেন নাস্তা করেন, ধরেন ধরেন। দুপুরবেলা টাটকিনি মাছের ঝোল দে ভাত, আর রাত্রির বেলা চিনি চম্পা কলা। সবুর করেন গো বোন, আপনার মালিক গাজী সাহেবের এত বড় পেট, তারে ভাগ দেবেন না? খান গো বন্ধু, খান, পেট ভরে খান। আপনার জন্য তো একটু বেশি রাখছি, গাজী সাহেবের চাইতে আপনার হক বেশি, খান। আমার তো একা একা দম বন্ধ হয়ে আসলো, চারিদিকে এত খোলা হাওয়া, কি বলিস? বুঝি রে বাপ ধন, কিন্তু উপায় কি বল? যা একটা খাসি ধরে নিয়ে আয়। সরস্বতীর পীর সাহেব আজ রাতে আমার বাড়িতে খানা খাবেন, বহুত কামেল মানুষ, আমার হালিমের মাথায় হাত দিলেই সুস্থ। ইস, কয়টা দিন আগে যদি দাওয়াতটা করতেন। পীর সাহেব কারো বাড়িতে দাওয়াত যান না, তিনি নিজে দাওয়াত নেন। এরই কয় কপাল, কয়টা দিন আগে দাওয়াতটা নিলে কি অসুবিধা ছিল? জেল ফাঁসি এগুলার যে কি ভয়, নিজের যদি হইতো তালি টের পেতেন। জেল ফাঁসি জগৎ সংসারে এগুলি পুরুষ মানুষের জন্য। যা খাসি ধরে নিয়ে যা, তালাং চাচা চলো। Ah.
পুলিশ খুবই তৎপর, সাবধানে থাকিস, নিজের পরিচয় কাউরে দিবি না। ঘুষ মেরে দেন তাহলে তো চুপ। ঘুষখোর আর ঘুষদাতা দুজনেই দোজকের আগুনে জ্বলবে রে বাধন। তাহলে ঘুষ মারার দরকার নাই, আল্লাহ বর্ষা আপনি যান। কত সুখ পাখি, মোর জেল হবে না ফাঁসি হবে? হইলে অজ্ঞা ধরা নি আমি, গাজী সাহেব কইছে জেল হোক অথবা ফাঁসি হোক জগৎ সংসারে এগুলো হইল পুরুষ মানুষের জন্য। যদি জেল হয় তাহলে তোর সঙ্গে করে নিয়ে যাবো, আর যদি ফাঁসি হয় তাহলে তো তোর এমনি মুক্তি। তখন কি করুম? তখন তোর জন্য মনের দুঃখে গান করুম। সোনার ময়না পাখি কোন বাদেশে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। হুজুরকে সালাম দাও। হুজুর শিকল খুলে দেন। একদম নিরাপদ না হুজুর। খোলেন। আসো, তুমি আমার পাশে বসো। শিকল দেন। হুজুর একটু মাথায় হাত দিবেন, পরে হবে। যত উপরে নিয়ে যাও, যা ছেলের বিয়ে দিতে হবে, রূপবতী মেয়ে দেখে ছেলের বিয়ে দেন, আমি পরে এসে আপনার বাসায় দাওয়াত নেব। হ্যাঁ এরই কয় কপাল, উপরে চার আঙুল আর পাশে আট আঙুল, এই এক কপালে দুঃখের কোনো শেষ নাই। এর চাইতে জেলের জীবন অনেক ভালো, কথা কওয়ার জন্য তো অন্তত কারো না কাউরে পাওয়া যাবে ওইখানে। নেন ভক্তি করে খান, এইদিকে খান, এইদিকে খান। মানুষের সাথে কথা কয়ে যে কি সুখ। কোন দানে পড়লাম রে,
কথা কর কেউ নাই। আচ্ছা কথা না করলি কেউ বাঁচে? আসমানের অবস্থা বেশি সুবিধার না। ঠিক আছে আল্লাহ বর্ষা। বাগানটা ভালো রাঁধছ? এরকম রান্ধন করলে মাছ মেরে সুখ আছে তো তুমি খাই নিলেই পারতা। ও এখনো গোসল হয় নাই, এই নাও এক লোকমা খাও। একটু ডাল দাও। কয় কেজি সরেশ মাছ? এক দেড় কেজি হইব। না না চার কেজির বেশি হইবই। চলবে মা, তোমার কথা ঠিক, চার কেজির কম না।
তোমার কাছে একটু বিড়ির আগুন নেপা দেবো। দে আয়না দে। না গো আমি বিড়ি খাই না। মাশাল্লাহ ভালো। এই শোনে মন পুরা গাজির বাটা দখলে না যে তাই না আমার চাচা লাগে আপন যে যে না আপনাকে বাড়ি কোন গ্রামে ওই যে গ্রামটা দাদা না ওই গ্রাম মুজান্তুটি দেখো মে যাইবেন কেন বসেন জিরান বোঝো নাকি গাজী সাহেব নাকি কি খুন খারাপের ফেজাদের মতো পড়ছে বিষ খাইছিল আত্মহত্যা মেয়েটা খুব জেদি ছিল বুঝছেন মানুষ কেন বিষ খায় যাই গো মিয়া বাজান কাঙ্গে যাবা না না রে আসমানের অবস্থা বেশি সুবিধার না আর জালটা টুটা ফাটা আজকে দিনটা থাক তার সাথে তুই এক কাম কর কটা সাইল বাস তোর মা আকাশে মেঘ বাসতে দেখলি সাইল বাস আর আকাশের কোন কোন অ্যাক্সিডেন্ট মেঘ যদি বাসতে দেখে সেদিন গাঙ্গে যা কার শান্তি একবার হয়েছে কি শোন আকাশের অবস্থা খুব কাহিল তিন দিন গাঙ্গে যাও বন্ধ ঘরে নাই দিকে এক মোটা সাইল তুই তো তোর মার পেটে বাজান কাল রাতে শেষ রাতের দিকে মা আইছিল আমার দ্বারে আয়া কয় পুরি লসল আমার লগে চল শেষে দেহি আমি আমার লগে যাওয়ানের লিগে সাজ পোশাক পরে নিচ্ছি ওই যে থাম ভালো দেখছস আর কোনো দরকার নাই কই চললি চাল বাজা খাবা না না আর খাবো না
গাঙ্গের জলে কার মুখ দেখা যায়, ভরা গাঙ্গে মনের মানুষ খোঁজা পাওয়া দেয়, কারে বিশ্বাস নাতিন। উদামিসা কথা কও কে দাদি? উদামিসা কথা না নাতিন, পিড়িতে মজলে এই দশাই হয়, কিডা তারপুর কান নাতি। যাও, খালি খালি বক বকায়। ইরাম বয়স আমরাও পার করছি, চোখে ছিল রঙের ছাপটা, দুনিয়াটা যে কি সুন্দর লাগতো। আমার লাগে না দাদি। লাগে, যেদিন পেটটা পুরা ভাত খাই সেই দিন। পিড়িতে মজাছে মন, পিড়িতেরও আসে, রাতের বেলায় কদম তলায় শ্যামের বাঁশি বাজে। আসবে আসবে, যাও বলি। ভালো থেকো, মনে দেখো কে
গান করলে পেট ভরবে, রান্না ভালো লাগবো না, বাতাস লাগছিস যা গোছ গাছ করে লো। কিরে কাঁদুস কে? কিছু না বাজান, আবার আসে সাসি। কদিন ধরে পরি কি জানি হইছে? বয়স বয়স, অকারণে হাসবে কান্দবে। মা মরা মেয়ে মতি কথা তো কিছুই বুঝি না, তুমি একটু কথা বলে দেখো তো চাচি। ওরে আমার গানের দলে দিয়া দে, যা সুন্দর গলা। না গো চাচি, এই অনুরোধ তুমি আমার করবা না। কত ধর্মমতি সুখ, কন্যার নামটা কি? কলজার মধ্যে ছবিটা ছাপ মারা, ঠোঁটে খালি নাম খান নাই। নামটা জানা গেলে কি অসুবিধা হইতো? সেও নাই। যদি নামটা বলতে পারস তোরে পুরস্কার দিব, এক ঘন্টা চিনি চম্পা কলা খাবি মনের সুখে, আর গলা খুলে গান করবি। আচ্ছা রে সুখ, আকাশের পঙ্খিরা কি পিড়িতে মজে, গাঙের মাছ গুলান? তুমি এই অবেলায় অসীম মানুষ, কি জাদু করলে আমারে? আমি জাদু করেছি? করলা না, অবলারে ঘর থেকে টাইনা নামাইলা পাথারে, রাত ভর দু চোখের পাতা এক হয় না। সাইয়া সাইয়া এত বড় রাত কেমনে কাটাই কও? কন্যারে দেখার পর এই অসীম মানুষেরও একই হাল, কন্যার ছবিটা বুকে ছাপ মারা, ঠোঁটে খালি নাম খান নাই। নিজের নাম খান বলবে না? শোনাই শোনাই আমার নাম। আমি এখন যাই, বাজান টের পাইলে যাই। বাবার নাম ভুলে গেল? হ্যাঁ যা বাড়ি যা। এদিকে তোর কাছে আসছে না? আমার সাথে তার কি? বাহ, বেশ সুন্দরী রূপবতী মেয়ে, আমার হালিমের সাথে খুব মানাবে, কি বলিস? হালিম তখন সুস্থ হওয়ার পথে, আমার পীর মুর্শিদে কইছে
একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিলেই তিনি মাথায় হাত বুলিয়ে দেবেন। এই মেয়েটার বাড়ি কোথায়? কার মেয়ে রে? আমি কি জানি বাবধন। পুলিশ কিন্তু খুব তৎপর, সাবধানে থাকিস। আপনার ওই মাথা খারাপ পোলারে বিয়ে দেবেন? হ্যাঁ, আমার পীর মুর্শিদের আদেশ। অন্য কারো বুঝি আর খুঁজে পেলেন না? গরিবের ঘরে সুন্দরী মেয়ে পাওয়া খুবই মুশকিল। আমার সমান সমান যারা, তারা তো ধর আমার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হবে না। এই তোর সাথে কি ভাব ভালোবাসা হয়েছে নাকি? শোন, তুই তো সুস্থ সবল ছেলে, তোর তো বউর অভাব হবে না। তুই হালিমের জন্য আবার একটু স্যাক্রিফাইস কর, আমি তোরে 10 বিঘা জমি লিখে দেব। আপনি একটা স্বার্থপর লোক, আপনার ছেলের খুনের দায় ভার নিলাম, আর এখন আপনি আবার আমার পছন্দের মানুষটা তার জন্য নিয়ে যেতে চান? আপনি সত্যি একটা স্বার্থপর বেঈমান। ঠিকই বলেছিস বাবধন, আমি স্বার্থপর অমানুষ। এটা বললে তো হবে না, আপনি স্বার্থপর হবেন কেন? আপনি কর্ম করে দেখান, পরিলগে আমারে বিয়ে দেন, সে আমারে ভালোবাসে, আর ওই উদান্তরীর হাকিম মাদির মেয়ে এসে আপনি বিয়ের পয়গাম নিয়ে যান, তালি পরে তো আপনি আর স্বার্থপর থাকেন না। ঠিক আছে, আমি তোর বিয়ের পয়গাম নিয়েই যাও। তাড়াতাড়ি যাবেন, দেরি করবেন না। দুনিয়া থেকে কি লজ্জা সরম সব উঠে গেল নাকি? হ্যাঁ, তুই কই যাবি? ওই শুকুনি চাচি দারে না, গান বাজনা করলে ভালো না? বাজান, একটু নানি গোদারে যাইতাম, নানির কথা খুব মনে পড়ছে, আর নানিও খবর দিল। চল আমিও যাই। তোমার যাওয়া লাগবো না, তোমার জাল মেরামতি আছে না, সাজের আগে ফিরে আসবো। কপালে টিপ দিছস, তোর খুব সুন্দর লাগতেছে, চল নামাই দিয়ে আসি। নামাজ আর লাগবো না। আর লাগবো তোর নানির বাড়ি ঘাটে নামাই দিয়া আমি চলে আসুন, চল। আর তোর নানির আবার সালাম কইস, আর আমি বই কেলা এসে তোর আবার নিয়ে যাবো।
ঘাস কাটতে যাই, সবুজ রঙের কচি কচি ঘাস, মাথায় ফোটা ফোটা নেওর, স্পেশাল নাস্তা। বল পড়ি পড়ি, এইরকম এই যে দেখ দানা আলা পড়ি পড়ি পড়ি, বল রে সুখ পড়ি বল, যদি নামটা বলতে পারিস তোরে মুক্ত করে দিমু, তুই মুক্ত হইয়া আকাশের পঙ্খী বাতাসে পরির মতো উড়বি, বল বল পড়ি 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 শো নাই। তুমি কখন আসলে? তোমার খালি দেখতে মন চায়। সকাল থেকে আমি তোমারে যে কয় হাজার বার ডাকছি তার হিসাব নাই। কেন ডাকছ আমারে? ময়নারে পড়ি বল শিখাই, বলটা শিখতে পারলে ওর মুক্তি। আসো একটা সুখবর আছে, কাকাই বিয়ের পয়গাম নিয়ে যাবে, তোমার আব্বারে কয়ে বিয়েতে যেন রাজি হয়ে যায়। আপনি নিজে গিয়ে বলে আসেন, যান। আমার ধারে তো নৌকা নাই। তোমার ধারে নৌকা নাই কেন? এই বিরানছড়া একা একা থাকো, তোমার ভয় করে না? ভয় তো একটাই, কখন যে পুলিশ আসে। পুলিশ কেন আসবে, কি করছো তুমি? বিষয়টা তোমার জানা দরকার। আমি কিছু করি নাই, আমার কোনো দোষও নাই, সব দোষে গাজীর বেটার। দুঃখের কথা কি বলবো, গাজীর বেটার খুনের দায় এখন আমার কান্দে। পুলিশ ধরলে আমি সব বলে দেব, এনে তুমি একদম চিন্তা করবে না। আমি এখন যাই। যে না, খাওয়া দাওয়া দুপুরে শেষ করে তারপর যাবেন। আমি তোমার আগে দিয়ে আসি। তারপর তুমি ফিরবে কেমন করে? সাতটায় ফিরবো, তোমার জন্য আমি সব করতে পারবো। ওঠো ওঠো।
বাড়িতে তোমার কে কে আছে? বাড়ি ধানি জমি সব গাঙের পেটে, জগৎ সংসারে আমি একা মানুষ। এখনো একা তুমি? লগে আমি নাই। তাই তো, আমি তো আর এখন একা না, লগে তুমিও আছো, আমরা দুজন মিলে এক হলাম। সত্য সত্য, এই গাং সাক্ষী, গাঙের ঢেউ সাক্ষী। ও গাংরে, তুই সাক্ষী থাকলি, এই গাঙের জন্যই তোমার আমার সাক্ষাৎ হয়েছে। ও গাংরে, তুই 100 বছর বাইসে থাক, সহি সালামতে থাক। আমার কোনো সময় ভুলে থাকবে না কও? জীবনেও না মরণেও না, মোরা দুজনে জীবন মরণের সঙ্গী হলাম। জীবন মরণের সঙ্গী, আমি নিজে সকালে রোনামাই দিয়ে গেলাম। না তো, ও তো আসে নাই। আমার বাড়িতে এসে কই গেল, গেল কোন মেয়েটা? চল বাড়ি, চল টোকায়। একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আসা, সে আমি বুঝতে পারছি। ছেলের জন্য মেয়ে খুঁজছেন, সে খবর সকলেই জানে। আমি মেয়ের বিয়ে দেব না, বাপ হয়ে আমি মেয়ের জীবনটা নষ্ট হতে দেব না। না না, ভালো ছেলে, সুস্থ ছেলে, মাথা পাগল ছেলে। আপনি যদি সব সম্পত্তি মেয়ের নামে লিখে দেন, তা
তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। ছেলের চেয়ে সম্পত্তি বড় হলো, বিয়েটা করলেই ছেলে সুস্থ হয়ে উঠবে। এই প্রস্তাবটা অবশ্য খারাপ না, ছেলের মাথা কি বেশি খারাপ? না, সামান্য খারাপ। শীতের শুরুতে কয়দিন আর বর্ষার শুরুতে কয়দিন মাথাটা একটু গরম থাকে, তারপর সারা বছর একদম ঠিকঠাক। বিয়ে করালেই সব ঠিক হয়ে যাবে, আর তাছাড়া এটা তো বংশগত না। না গাজী সাহেব, জেনে শুনে আমি মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। না, মেয়ের জীবন নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, পুরো সম্পত্তিটাই আমি লিখে দিচ্ছি, তবে শর্ত থাকবে একটা, তোমার কন্যা হালিমকে কখনো ছেড়ে যেতে পারবে না। তাহলে ভাবনা চিন্তা করার জন্য আমার দুই দিন সময় দেন। মেয়েটাকে একটু ডাকো, আশীর্বাদ করে যাই। পরে অপরে এদিকে সালাম কর। গাজী সাহেব, আমি ছেলেকে দেখে তারপর সিদ্ধান্ত নেই। অবশ্যই অবশ্যই, তবে মেয়ে দিক সেদিক ঘোরে, দিনকাল তো ভালো না। তাছাড়া মেয়ে বড় হয়েছে, একটু খেয়াল রাখবেন ভাই। হালিমের মা, আমি তো মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি। কি করেছেন? সোনার জন্য বিয়ে ঠিক করতে গিয়ে দেখি মেয়ের বাপ হালিমের কাছে দিতে রাজি। আমি আর অবশ্য সোনার কথা তুলি নাই। খুব ভালো করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন। এটাতে আপনার নাই কি? জন্ম মৃত্যু বিয়ে সবই তো তার হাতে, কার সাথে কার জোড়া সেটা তো ঠিক করাই আছে। মেয়ের বাপ ছেলেকে দেখতে আসবে, তারপর সিদ্ধান্ত নেবে। তুমি হালিমকে একটু বুঝিয়ে বলো, ওই মেয়ের বাপ যখন আসে তখন যেন সে স্থির থাকে, ঠান্ডা থাকে। আল্লাহ তো মাফ কর। কাকাই করি, আমার বিয়ের সম্বন্ধ নিয়ে যায় নাই, একটা খাসি ধরে দে। তোমার বিয়া? গাজী সাহেবের বেটার বিয়া। হালিমের বিয়ে? মেয়ে কোন গ্রামের? তোমার পিয়ারির সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? গরিবের পিয়ারি থাকতে নাই রে। নে একটা খাসি ধরে দে। ওই বেইমানটা কই? কোন বেইমানের কথা কস? তোমার মালিক গাজী সাহেব কই? বেশি ফাল পাইরো না, গাজী সাহেবরে তুমি চেনো না। নে একটা খাসি ধরে দে, নালে কলম তোক ধরে খাসি করে দিব। নে ধর। পারুম না, পালে নিজে ধরে নাও গে, যাও। আপনার জন্য এবার মুখে দেন। কই গো, তোমাদের হলো? হ্যাঁ আসো।
আসো, মুরব্বীকে সালাম করো। বসুন বসুন বসুন, আপনি বসুন, তুমি বসো বসো, এখানে না ওইখানে গিয়ে বসুন, যাও। ছেলে দেখা হয়েছে? জি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও বাবা যাও 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 যাও। নিজের ছেলে বলে বলছি না, কেমন রাজপুত্রের মতো ছেলে। যে তা তো বটেই, আমি তাহলে যাই। না না, এখনই কি যাবেন, এখন রেস্ট করেন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করবেন। তারপর আমার উকিল কাগজপত্রের সব মুসাবেদা করে ফেলেছে, সেটা দেখেন পছন্দ হয় কি না। আমি বুকুসুকু মানুষ। না না, আপনার কোনো চিন্তা নেই, উকিল আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। আচ্ছা আরেকটা কথা, এই আমার বিআই হিসেবে পেশাটা একটু পরিবর্তন করা যায় না? যেমন ধরুন গঞ্জে একটা দোকান নিয়ে দিলাম। না আমি যাই। বিআই সাহেব অমত করবেন না, এই বিয়ে হয়ে গেলে ছেলে আমার সুস্থ হয়ে যাবে। Ah!
আমার হীরামন পাখি, আমার সুখ পাখি, আমি প্রতিজ্ঞা করেছিলাম পরিবল ফুটলে আমি তোরে মুক্ত করে দেব। আমি আমার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করব। মুক্ত হয়ে তুই আমারে ভুলিস না। ঠিক আছে, যাও বেড়া যাও। শোনো 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 শোনো, অনেক কষ্ট করলো তোমরা, হ্যাঁ এনাও যাও, তোমাকে বকশিস যাও। দেখ রে মা, ওই বাড়ির থেকে কত উপহার সামগ্রী পাঠাইছে, কত বড় আমির আপনাদের সাথে সম্বন্ধ হচ্ছে আমাদের। কিরে তোর মুখ হাসি নাই কেন? তেল সাবান সোনো পাউডার কোনো কিছুর কমতি রাখে নাই, রাজরানী হবে মেয়ে, আমার রাজরানী হবে। দেখ হাকিম, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, মেয়ের জীবনটা নষ্ট করিস না। হিংসা হিংসা, তুমি তো কুবুদ্ধি দিয়া যত নষ্ট গোড়া। এই তোমার ডাকছি আমার বাড়িতে, হ্যাঁ ডাকছি, যাও নেমে যাও আমার ভিটার থেকে নেমে যাও। বড় ঘরের সম্বন্ধ হচ্ছে তো সহ্য হচ্ছে না কুচকরি বুড়ি। মেয়ের জীবনটা ধ্বংস করিস না। পাড়া বাড়ানো বন্ধ, নাহলে পায়ে আমি শেগল দেবো, বেআব্দ মেয়ে। আর ওই কুটনি বুড়ির সাথে কথা একদম বন্ধ। মাকে রে
পাখি ভাষায় মোরাকি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আঁকি এ জীবন দাবার কালে রে ও পাখি কত ধর্মমতি সুখ, এখন আমি কি করি? তারে দেখার জন্য যে আমার পরানটা যায়, এর এই কয় কপাল। এমন গরিবের গরিব আমি, একটা নৌকাও আমার নাই। নৌকা নাই তো কি, হাত রথ সবই আছে। ভাই, হাকিম মাঝির বাড়ি কোনটা? ওই যে আচ্ছা, বাড়িতে কেউ আছেন?
বাড়িতে কেউ আছেন? তুমি কেমনে আসলে? তোমার দ্বারা তো নৌকা নাই। সাঁতরে কত না কষ্ট হয়েছে তোমার। আইসো আইসো, বসো বসো, জিরাও না, থাক, তুমি এখন যাও। মাঝখান দেখলে তুমি যাও যাও। তার সাথেই তো কথা বলতে আসছি, তার আগে তুমি কও তুমি এই বিয়েতে রাজি না, কও না। রাজি না তো চলো আমার লগে। আমার বাড়ির বাইরে যাও নিষেধ, ভাজান গেছে গোসলে, যে কোনো সময় চলে আসতে পারে। তুমি এখন যাও, রাইতের বেলা এসো, তোমার লগে আমার অনেক কথা আছে, তুমি এখন যাও। কিন্তু আন্ধারগাঙে কুলের দিশা কেমনে পামো? ভাজান রাইতে ঘুমাইলে আমি গাঙ্গের পাড়ে গিয়ে মশাল জ্বালাবো, নিশানার আলো, তুমি এখন যাও। কে গো তুমি? হ্যাঁ ও তুমি না মানে মিয়া সাহেব। শোনো মিয়া, তোমার যদি এই বাড়ির ত্রিসীমানা আর দেখি তাহলে পাও দুইখান ভেঙে দেবো। পরিরে আমার লগে বিয়া দেন। কে জমি আছে 300 বিঘা? যে হ্যাঁ নাই তাহলে রাস্তা মাপেন যান। হ্যাঁ চলে খারা কি দেওয়া যা। শোনো মিয়া, মেয়েটা ভালো থাকবে, ভালো খাবে, এটা তুমি চাও না? চাও তুমি, তারা খাওয়াবা কি? হুম রাখবা কই, চাল চলে আসে। শালার পিঁপড়া কামড়াও, নির্দোষীরা সব তো মিলে কামড়ায়।
খুব খাটনি হলো তোমার? একটু হইলো, তাই বেশি না। তোমার জন্য আমি এসে বড় গান পাড়ি দিতে পারবো। সত্য সত্য এই গাং সাক্ষী, গাঙের পানি সাক্ষী। বিয়া ঠিকঠাক আগামী শুক্রবার তারিখ পড়ছে। বিয়া হবেই না? গাজী সাহেব রে তুমি চেনো না, টাকার কাছে দুনিয়া বড় অসহায়। চলো আমরা দুজনে অচিন কোন জায়গায় পালায় যাই, যেখানে গাজী নাই, পুলিশ নাই। চলো। এরম কোন জায়গা কি আছে দুনিয়ায়? খুঁজে দেখবো, যদি থাকে। বাজানটা ছেড়ে যেতে খুব কষ্ট হবে আমার, আমি ছাড়া যে তার কেউ নাই। সত্যি আমার লোকে দেশান্তরী হবা যদি তুমি কও? চলো রওনা করি। কিন্তু কোন দিকে যাবো কিছুই তো চিনি না, জানি না। দুজন মিলে সব চিনে নেব, গাঙ্গের পাড় ধরে সোজা পুবে চলে যাব। গাঙ ছাড়া মোর বাসা হবে না। তাইলে চলো এখনই রওনা করি। আইজ না, কাইল দুজন মিলে সব গোজগাজ করে লন লাগবো, কোথায় না কোথায় গিয়ে পড়ি। এ নিয়ে তুমি একদম চিন্তা করবা না, হাত থাকলে ভাতের অভাব নাই। আজ রাতে চলে যাচ্ছি রে, তোকে রে সবাই রেছে রে, সহি সালামতে থাকিস। এ জনমে আর দেখা হবে না। জিজ্ঞেস কর আমাকে রে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বাঁচার জন্যে, সঙ্গে তোমাদের ভাবিসাবও থাকবে। নদী ছাড়া তার বাঁচা হবে না, চলে যাব সোজা পুবে গাঙের ধার ঘেসে। এইরকম করে তোমাকে ভাবিসাব করেছিল। তোর অবশ্য তার চোখের দেখাটা দেখেছিস, মন পুরায় দু একবার আসছিল। কি দেখিস নাই? দেখিস নাই? ভালো থাকিস রে। তোমাকে রে ভাবি দাঁড়ায় আছে, যাই দোয়া করো।
আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাপ ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর ও জানে ভাষা হাইলাম না ভাটি কোথাও না আমি আমার ছিলাম না কি তুমি কোথাও কি নাম শোনাই কি কেস আমি কিছু করি নাই ভাই জানি না পাড়ার ছেড়িরাও সারে না জোর করে দেয় পিরিতের বাইনা ও কি চ্যাংরা বন্ধু আরে এত গোসা বন্ধু তোমার অন্তরে দেখিতে দেখি বাইরে দাঁড়ায় আসো কেন ভিতরে আসো আসো আসো
আসো আসো। বৌমা বৌমা চলো, আজ তুমি আমার সাথে ঘুমাবা। কেন? আমার বন্ধু তোমার সাথে ঘুমাবে কেন? হালিম তুমি যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বৌমা তুমি আসো। তোমার গঞ্জে যাওয়া নিষেধ, কখনো গঞ্জে যাওয়া না। তাই বলে একটা নির্দোষী ছেলে সাদা ভোগ করবে? সময় হলে আমি নিজেই গিয়ে ওকে ছাড়াই নিয়ে আসবো, তোমার মাতব্বরি করার কোন প্রয়োজন দেখি না। তোমার দরদ কম না বেশি ফারিজামি করছ না? খবর দা হুশিয়া, যা যা। তুমি পুরীর একটু ভালো করে বুঝাই, তোমার কথা শুনবো। কত শান শকতলা পরিবারে বিয়ে দিলাম। তুমি কে? এখানে নাকি কারো যাও? মা, ও মা, উনি কে? উনি তোমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় বাবা, তুমি যাও ঘরে যাও। তাহলে সালাম করে যাই। আচ্ছা করো। মা আমার খিদা লাগছে, আমারে বাদ দাও। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসতেছি। আচ্ছা
নে খা ধর না খাম না তিন দিন ধরে খাস না ভাতের সঙ্গে কিসের রাখ নে খা খা বাঁচতে হবে না সোনাইয়ের জন্য তো তোকে বেঁচে থাকতে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস খাবই খাও খাও দুই মিনিট তাতে শেষ করবি কোন মুখে আপনি জেলখানায় আসছেন আমি তোরে সারাই নিতে আসছি রে বাপধন মাসখানেক লাগবে দুই মাসও লাগতে পারে আমি তোর সারাই নেবই বুঝিস তো মার্ডার কেস আপনারও তো দরদ দেখানোর দরকার নাই বেইমানের বেইমান পোলারে যে বিয়া দিলেন এখন তো উল্টা ওরে বানবো আমি উকিলে সব বলে দিয়েছি সব পাগল তুই যদি আমার কথা মতো চলিস তোকে আমি সারাই নেবই উকিল রে যা বলেছিস বলেছিস এখন বলবি যে রহিমা আত্মহত্যা করেছে জি না আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না তুই তুই আমার উপর আঙ্গুল তুলে কথা বলিস আমার খেয়ে আমার পরে তুই মানুষ এই এই তার প্রতিদান ঠিক আছে আমিও দেখে ছাড়বো তুই কি করে ছাড়া পাস আমি দেখে ছাড়বো জান জান চেনা আছে আপনারে আচ্ছা মা তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকলে কি ভালো লাগে তুমি হলে ইয়ং মেয়ে দৌড়াদৌড়ি করবা ছুটোছুটি করবা কত ভালো লাগবো এরকম মন খারাপ করে থাকলে আমার তো খারাপ লাগে বৌমা বৌমা তোমার ঘরে যাও হালিম একা একা ঘরে থাকে এটা কেমন কথা সংসারের প্রতি তোমার একটা কর্তব্য কর্ম আছে না পাগল হোক ছাগল হোক স্বামী স্বামী স্বামীর প্রতি অমর্যাদা করলে দোজকও তোমার ঠাই হবে না এটা আল্লাহ রসুলের কথা যাও ঘরে যাও আপনি বৌমারে বকা দিলেন কেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না সব নষ্ট করা হচ্ছে ওই হারামজাদা সোনাই সোনাই হারামজাদার আমি ছাড়াইতে গেলাম আর সে আমার সাথে তেজ দেখায় শোনো হালিমের মা যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে স্বামী স্ত্রীর মতো বসবাস করার ব্যবস্থা করে দাও সোনাই সোনাইকে জেলে আটকে রাখা যাবে না ও ছাড়া পেয়ে যাবে
শোনায় সারা পেলেই তো বিপদ। না, জেল থেকে বেরিয়ে যদি ও বাড়াবাড়ি করে তাহলে তাহলে ওরা আমি জবাই করব। এই যে শোনেন শোনেন, আপনি মাথা গরম করেন না, মাথাটা ঠান্ডা করে বসেন। আর খুন খারাপের মধ্যে যাওয়ার দরকার নেই, যা কিছু করতে হবে কৌশলে। আজ রাতটা আপনি আমার এখানে থাকেন, আমরা রাইতে বুদ্ধি করে বাড়ি করব না কি করা যায়। তোমারে বউ কইরা ঘরে তোলার পর আমার ছেলেটা কেমন শান্ত হয়ে গেছে দেখছো? আজকে কি সুন্দর আর বাপের সাথে বাজারে গেল। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। সোনাইটার জন্য মনটা খুব পড়ে, ও তো ফাঁসির আদেশ হয়ে গেছে। আগামী 7 তারিখ শুক্রবার রাত 12:01 ওর ফাঁসি হবে। ও তো আমার কাজের লোক ছিল না মা, আমার আর একটা ছেলে ছিল। আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি একটু কয়েকদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। আমি তোমার সাথে যেতে চাই, আমার নিয়ে চলো। না, আমি একাই যেতে চাই। একটা খবরে না, খবরে মনটা অনেক খারাপ হয়ে গেছে। ফাঁসি দিয়ে মরতে মানুষের কেমন লাগে বলতে পারো? আমার না মাঝে ওদের ইচ্ছা করে ফাঁসি দিয়ে মরে দেখি মরতে কেমন লাগে। এই আসো।
আসামির জামিনের পক্ষে বক্তব্য শুনলাম। জামিনের পক্ষে বক্তব্য যুক্তিযুক্ত হওয়ায় আসামিকে 20,000 টাকার বেলমন্ডে জামিন মঞ্জুর করা হলো। তোমার জামিন হয়ে গেছে। আমি তাহলে মুক্ত। এখন আমারে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার অনেক জরুরি কাজ পড়ে আছে। এখন তো ছাড়বে না, জেলখানায় জামিনের নথি যাবে, তারপর ছাড়বে। আজ তো বৃহস্পতিবার, কাল বন্ধ, শনিবার সকালে আমি নিজে গিয়ে তোমাকে ছাড়িয়ে আনব। আপনি আমার বাপের উপকার করলেন। আমি না, যা করেছে ওই সারেং চাচা। আমি তারই শনিবার সকালে মুক্তি পাবো। বৌমা কিছু বলবা? আজ তো শুক্রবার, কোরআন খতম দিলে হইতো না? কোরআন খতমের কি প্রয়োজন? আজ না তার ফাঁসি। কার ফাঁসি? কিসের ফাঁসি? আজ 12:01 না তার ফাঁসি। ও তাই তো, আজ তো শুক্রবার, তুমি ভালো কথা মনে করছো। আচ্ছা তুমি হালিমের ঘরে যাও, আমি দেখতেছি, যাও। খালি আজকের রাতটা, কাল সকালবেলা আমি আপনার সামনে শ্বশুরে গিয়ে খাড়া হব, তোমারে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই চুপ কর।
করে নাই ফাঁসি, মানে ফাঁসি দেন কেন? আমার শোনে কোনো দোষ করে নাই, আমার শোনে আমার কাছে ফিরে দেন। শোনাই সেই দিন যে তুমি আসো নাই, আমি কিন্তু তোমার ভুল বুঝি নাই। তোমার এই দেহটা রে না হয়ে ওরা জেলে নিয়ে গেছে, মনটা তো আমার দাড়ি ছিল, ওর বুকের মধ্যে ছিল। আমি শুধু তোমার শোনাই, আমার ছেড়ে যেও না। দেখেন আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি, আমার ভুল হয়ে গেছে কাকা, আমারে মাফ করে দেন, আমি আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি কাকা, এবার আপনি আমার পরিবার আমার কাছে ফিরিয়ে দেন। কি হলো কথা কন না কে, একটা বারের জন্য পরির সাথে আমি দেখা করব, একটা কথা বলে চলে যাবো কাকা। কি হয়েছে কাকা? সাসি কই? সাসি কি হয়েছে, কেউ কথা কয় না কেন? হালিম ভাই কই? হালিম ভাই কিছু হয়েছে? শান্ত চাচা কি হয়েছে, কথা কয় না কি হয়েছে, কথা কর আগে চাষি, কি হয়েছে সারেন চাষা,
Thank you.